দিনক্ষণ আগেই পাক্কা ছিল, শুধু অপেক্ষা ছিল মধুর সেই সময়ের আগমনে। অবশেষে প্রতীক্ষিত মহেন্দ্র খান এসে ধরা দিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের জীবনে। 22 গজের বাইরে ব্যক্তিগত নতুন পথে যাত্রা শুরু করলেন লিটন দাস। যাত্রা পথে তার জীবন সঙ্গিনী হলেন দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। আজ রবিবার 28 জুলাই বিয়ের পিঁড়িতে বসেছেন লিটন দাস। রবিবার সকালের দিকে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছে তার। আর আজ রাতে সেই কমিউনিটি সেন্টারে বৌভাত অনুষ্ঠিত হয়েছে। এর আগে হিন্দু রীতিতে হলুদের অনুষ্ঠান সহ তার বিয়ে সম্পূর্ণ হয়। তার আরও আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে হিন্দু ধর্মীয় রীতিতে লিটন দাসের আশীর্বাদ সম্পন্ন হয়। সে সময় দিনাজপুর শহরের নিজ বাড়িতে এই আয়োজন করা হয়েছিল। আশীর্বাদে দুই পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। সতীর্থরা যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাঁচতে মরিয়া, সেখানে জাতীয় দলের ওপেনার লিটন দাস ব্যস্ত জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করায়। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করা লিটন দাস শ্রীলঙ্কা সফরে যাননি এই বিয়ের কারণেই। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করায় তোড়জোড় থাকায় এই সফর মিস করেছেন লিটন দাস। বৌভাতে লিটন দাস কিন্তু মিস করলেন তার সতীর্থদের। তার বৌভাতের অনুষ্ঠানের সময় তামিম মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য সাব্বিরা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলছিল। উল্লেখ্য যে লিটন যাকে বিয়ে করলেন সেই দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদিকে বাংলাদেশ ক্রিকেটে গত কয়েক মাস ধরে বিয়ের মরশুম চলছে। এই তো গত কয়েক মাসে চার তারকা ক্রিকেটার বিয়ের পিঁড়িতে বসেছেন, আর এইবার সেই তালিকায় নতুন নাম যোগ হলো লিটন দাস। গত এপ্রিলে জাতীয় দলের আরেক ক্রিকেটার মুমিনুল বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন। এর আগে পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও বিশ্বকাপের আগে বিয়ে করেছেন। গত 22 মার্চ কাটার মাস্টার বিয়ে করেছেন মায়ের পছন্দের পাচি সুমাইয়া ইসলামকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আর মিরাজ নিজের শহর খুলনার মেয়ে রাবে আক্তার প্রীতির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। দুজনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণয়ের রূপ পায় গত 21 মার্চ। গত মার্চে অনেকটা চুপিসারে বিয়ের কাজটা সেরে ফেলেন তারকা ব্যাটসম্যান সাব্বির রহমানও। সাব্বিরের স্ত্রী অর্পা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঢাকার বাসায় দুই পক্ষের অল্প কয়েকজন আত্মীয় স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয় আকদের আনুষ্ঠানিকতা।